নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ওয়েল স্টাডি আজকে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে এর আগে আমি অলরেডি রিজের কতগুলো ক্লাস করিয়েছি ডব্লিউবিপি মেনের জন্য যারা মিস করে গেছো তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে ওকে তাহলে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে বিভিন্ন স্টাডি গ্রুপগুলোতে শেয়ার করবে যেহেতু আমি একটা নতুন ক্রিয়েটার তোমাদের ইন্সপিরেশান আমার অত্যন্ত প্রয়োজন এবং তুমি যদি চ্যানেলে প্রথম তাহলে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবে যাতে পরবর্তীকালে আর ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি ওকে তাহলে শুরু করা যাক জিকে সিরিজের আজকের প্রথম প্রশ্নটি হলো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ওকে তাহলে অপশনগুলো দেখব কি উমেশচন্দ্র ব্যানার্জি দাদাভাই নোরজি অক্টোভিয়ান হিউম এবং সরোজিনী নাইডু তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ওকে বাকি যেসব অপশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দাদাভাই নজরি তাহলে কি দাদাভাই নজরজি হলেন সেকেন্ড সভাপতি এবং তিনি হলেন ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট ওকে জাতীয় কংগ্রেসের প্রথম পার্সিয়ান প্রেসিডেন্ট যদি বলে সেক্ষেত্রে উত্তরটি হবে কিন্তু দাদাভাই নৌরজি এবং অক্টোবিয়ান হিউমকে হিউম হচ্ছেন কি আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ওকে ফাদার অফ ন্যাশনাল কংগ্রেস হচ্ছেন কি অক্টোবিয়ান হিউম এবং সরোজনী নাইডু হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের অর্থাৎ প্রথম মহিলা সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের হচ্ছেন কে সরোজনী নাইডু ওকে নেক্সট কোয়েশ্চেন কি কোন দাবার গুটি সোজাসুজি এগিয়ে চলে কিন্তু কোনাকুনি আক্রমণ করে দেখে তোমরা তোমাদের একটু অড টাইপ লাগলেও এই প্রশ্নটাই কিন্তু হুবহু এই প্রশ্নটাই কিন্তু এন টি দু হাজার ষোলো সালে অলরেডি চলে এসেছে ওকে তাহলে দাবার কোন গুটিটা কি সোজাসুজি এগিয়ে চলে কিন্তু কোনাকুনি আক্রমণ করে তাহলে অপশনগুলি ফার্স্টে দেখবো কী কী আছে ঘোড়া নৌকো হাতি এবং সৈনিক তাহলে ক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে কি সৈনিক ওকে সৈনিক কী হয় সামনের দিকে এক ঘর চাল দেওয়া যায় কিন্তু যখন আরেকজনকে আক্রমণ করে তখন কি হয় কোন আক্রমণ করে ওকে যারা দাবা সম্পর্কে একটু আইডিয়া আছে তারা অবশ্যই ব্যাপারগুলো জানো ওকে নেক্সট কি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হলো কি অপশানগুলো দেখবো ফার্স্ট কি চুম্বকীয় তরঙ্গ যান্ত্রিক উলম্ব না চাপ তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি একটা উলম্ব তরঙ্গ ওকে হলো হল উলম্ব অর্থাৎ ট্রান্সফার্স এবং বাকি যে দুটো আছে কি তড়িৎ চুম্বকীয় এবং যান্ত্রিক মেকানিক্যাল এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব বলা হয় কিন্তু লাইট ওয়েভকে অর্থাৎ আলোক তরঙ্গ অর্থাৎ আলোক তরঙ্গ তাহলে কি চুম্বক এবং যান্ত্রিক এবং শব্দ তরঙ্গ কি উলম্ব ওকে ওকে নেক্সট চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল তাহলে চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল অপশানগুলো ফার্স্ট দেখব কি রাজস্থান আসাম অরুণাচল প্রদেশ এবং মিজোরাম তাহলে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কি উত্তরটি হয়ে যাবে কি রাজস্থান রাজস্থানে কি চিপকো আন্দোলন শুরু হয়েছিল এ রিলেটেড যে প্রশ্নটি আসে এর সাথে সাথে সেটা কি চিপকো আন্দোলনের একজন নেতার নাম কি তাহলে সেক্ষেত্রে উত্তরটি কী হবে সুন্দরলাল বহুগুণা ওকে নেক্সট কোয়েশ্চেন কি ষোলোশো সালে জানুয়ারিতে গ্যালিলিও আবিষ্কৃত বৃহস্পতি উপগ্রহের সংখ্যা কত তাহলে ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্যালিলিও ফার্স্ট বৃহস্পতির কতগুলি উপগ্রহ আবিষ্কার করেছিলেন যেগুলোকে কি গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয় অলরেডি আমি যে গ্রহরূপে পৃথিবী বলে যে সংখ্যাটি নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু এটা গ্যালিলিয়ান স্যাটেলাইট সম্পর্কে আলোচনা করা আছে তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে এখানে অপশনগুলো দেখব তাহলে এখানে প্রশ্নটা কী জানতে চেয়েছে জানতে চেয়েছে যে গ্যালিলিয়ান স্যাটেলাইট অ্যাকচুয়ালি কটা রয়েছে তাহলে অপশন কি দুটো তিনটে চারটে পাঁচটা ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু চারটে ওকে গ্যালিলিয়ান স্যাটেলাইট তাহলে চারটে রয়েছে কী কী গ্যানমেডি ক্যালিস্টো লো অ্যান্ড ইউরোপা ওকে এই চারটে গ্যালিলিয়ান স্যাটেলাইট রয়েছে নেক্সট কি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু অ্যান্ড ও ইলেভেন সাধারণত কী নামে পরিচিত তাহলে এটি কি নামে পরিচিত অপশানগুলো কী কী রয়েছে বালি চিনি লবণ কাদা তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে কি চিনি ওকে তাহলে সংকেতটি অ্যাকচুয়ালি চিনির সংকেত ওকে অলিম্পিক গেমস দু হাজার কুড়ির আয়োজক কোন দেশ অপশানগুলি আমরা দেখব অপশানগুলি কী কী আছে টোকিও ইস্তাম্বুল মাদ্রিদ অ্যান্ড দোহা তাহলে দু হাজার কুড়ি সালের অলিম্পিকের আয়োজক দেশ কোনটা উত্তরটি হয়ে যাবে কি টোকিও তাহলে দু সালে যে অলিম্পিক গেমস হবে সেটা কি জাপানের টোকিওতে হতে চলেছে ওকে নেক্সট কি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মিনিমাম এজ কতটুকু দরকার বা রিকোয়ারমেন্ট কত মিনিমাম এজের তাহলে অপশনগুলো দেখবো একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ওকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওকে পঁচিশ বছর বয়স হলে কিন্তু তুমি এক মুখ্যমন্ত্রী হওয়ার পদপ্রার্থী হতে পারবে ওকে তাহলে এখান থেকে আর কি জানবো একুশ বছর কোনো একুশ বছর কি একুশ বছর হচ্ছে পঞ্চায়েতের ইলেকশন তুমি পঞ্চায়েতে কোনো ইলেকশনে লড়ার জন্য কি তুমি একুশ বছর বয়স মিনিমাম তোমার দরকার এবং পঁয়ত্রিশ বছর কি প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর দরকার ওকে হিত নেক্সট কোয়েশ্চেন কি একটি মাছের হৃদপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে অপশানগুলো ফার্স্ট দেখবো অপশান কি দুটি তিনটি চারটে এবং একটি তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে উত্তরটি হবে কিন্তু দুইটি ওকে মাছের হিতপিন্ডে দুইটি প্রকোষ্ঠ থাকে নেক্সট কোয়েশ্চেন কি নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি স্ট্রেঞ্জ গ্যাস নামে পরিচিত তাহলে অপশনগুলো ফার্স্ট আমরা দেখব কি জেনন নিয়ন ক্রিপ্টন অ্যান্ড আরগন তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে জেনন জেননকে স্ট্রেঞ্জ গ্যাস বলা হয় কারণ কি এনে একটা ইনার্ট গ্যাস হওয়া সত্ত্বেও কি যে কোনো রকম রিয়াকশানে অংশগ্রহণ করে জেনন গ্যাস এই জন্য জেনন গ্যাসটাকে স্ট্রেঞ্জ গ্যাস বলা হয় ওকে নিচের কোনটি মানব দীর্ঘতম কোষ তাহলে অপশনগুলো ফার্স্ট আমরা দেখবো কি শ্বেতকণিকা শুক্রাণুকোশ স্নায়ুকোষ অ্যান্ড লোহিত রক্ত কণিকা তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে নার্ভ সেল অর্থাৎ স্নায়ুকোষ স্নায়ুকোষ হচ্ছে আমাদের মানবদেহের সবচেয়ে বৃহত্তম বা দীর্ঘতম কোষ এবং যদি বলা হয় ওভারঅল দীর্ঘতম কোষ বা হায়েস্ট সেল ইন লেন্থ অর্থাৎ দীর্ঘতম কোষ কিন্তু অ্যাকচুয়ালি স্নায়ুকোষ সেটা মানব দেহের হোক আর যে কোনো ওভারঅল যাই হোক ওকে নেক্সট কোয়েশ্চেন কি কোন শিখ গুরু গুরুমুখী লিপি প্রবর্তন করেন তাহলে অপশনগুলো ফার্স্ট দেখব কি অর্জুন সিং গুরু রামদাস তেগবাহাদুর এবং গুরু অঙ্গদ তাহলে এক্ষেত্রে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে কি গুরু অঙ্গদ গুরু অঙ্গদ কি গুরুমুখী লিপি বা গুরুমুখী স্ক্রিপ্টের প্রবর্তন করেছিলেন ওকে নেক্সট কি সেবি সে কোন বছর স্থাপিত হয় অপশনগুলো কি আছে উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়াত্তর উনিশশো অষ্টআশি উনিশশো ষাট তাহলে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি হবে উনিশশো অষ্টআশি তাহলে সেবি কি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে কিন্তু এটা টোটালি মানে পাওয়ার পাই উনিশশো সালে সেবি অ্যাক্ট উনিশশো সালের পর থেকে এটা একটা নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে কাজ করছে এখন অবধি নেক্সট কোয়েশ্চেন কাগজ শিল্পের জন্য বিখ্যাত নেপানগর কোন রাজ্যে অবস্থিত অপশানগুলো ফার্স্ট দেখব কি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ এবং কর্ণাটক তাহলে শিল্পের জন্য বিখ্যাত যে নগর সেটি কোন রাজ্যে অবস্থিত এর উত্তরটি কী হবে উত্তরটি কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ ওকে নেক্সট কি আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু কার সভাকবি ছিলেন অপশনগুলো কি ইব্রাহিম লোদি হুমায়ুন আলাউদ্দিন খলজি এবং বাবর তাহলে উত্তরটি কী হবে এক্ষেত্রে উত্তরটি কিন্তু হয়ে যাবে আলাউদ্দিন খলজি অর্থাৎ আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নেক্সট আমি আরও নতুন নতুন টপিকের ওপর ভিডিও করার চেষ্টা করব তবে তোমাদের একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা যাতে আমি আরও মোটিভেট হই এবং তুমি যদি প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে ওকে হ্যাভ আ গুড ডে